রাখি আল্লাহর একটা সন্তান দুনিয়াতে পাঠাবে তার নাম হবে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ 40 বছর উট দুম্বা ভেড়া ছাগল তিনি মাঠের মধ্যে চড়াবেন মরুভূমিতে চড়াবেন দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়বেন না মক্তবে পড়বেন না দুনিয়ার কোনো বিদ্যায় সে বিদ্বান হবেন না ডাক্তারি শাস্ত্র জানবেন না রণশাস্ত্র জানবেন না অর্থনীতি সমাজনীতি দেশনীতি যাই বলেন না কেন কোনো কিছুই কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিখবেন না 40 বছর ধরে তিনি মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল চড়াবে তার আরেকটা নাম হলো ইমাম মাহদি ইমাম মাহদি তিনি হাসানি হুসাইনি একবার জোরে বলবেন কি মারহাবা কষ্ট লাগতেছে অসুবিধা নেই চলুক না আর 10 15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার আমি এই ওয়াজ আমি একা করি না মুসল্লিদেরকে দিয়ে একটু করাই কারণ মুসল্লি সচেতন না হলে বক্তা সচেতন থাকে না মুসল্লিদের একটু করার দরকার শুনেন কালকে ছিলাম শেরপুর জেলার শেরপুর শ্রীবর্দি থানা ওখান থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকা এসে বিশ্রাম করে এখানে দৌড় দিছি কালকে যাব নাটক বুঝতে পারতেছেন দৌড় কারে কয় সালা আল্লাহ তারপরে বসে বসে টন 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 করে কথা বলতেছি আগামীকাল আমাকে টন 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 করে কথা বলতে হবে কারণ আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে মুসল্লি দুর্বল হবে সেনাপতি দুর্বল হলে সৈন্য দুর্বল হবে রাজা দুর্বল হলে প্রজা দুর্বল হবে আলেমরা দুর্বল হলে মুসল্লি দুর্বল হবে ঠিক না ঠিক খুব মনোযোগ দিন কথা শুনে যাবে ইমাম মাহদি পৃথিবীতে আসবেনই রক্ত ধারাল মতো 40 বছর তিনি মরুভূমিতে উদ্দুম্বা চড়াবে মানুষ থেকে সে দূরে থাকবে গণ গতানুগতিক বিদ্যা থেকে সে দূরে থাকবে 40 বছর পরে আল্লাহ 40 বছরের শেষ রাতে শেষ দিনে শেষ রাতে 40 বছরের সূর্য ডুবে যাবে এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদির কালবে পৃথিবীর সব বিদ্যা আল্লাহ তার কালবের ভিতরে ঢুকাই দিবে হয় না বুঝাইতেছি সুবহানাল্লাহ একটু জোরে বলে কিপটেমি করলে তো হবে না বলতেছি নবীর রক্ত নসলে আসার কারণে যদি মাহদির এই মর্যাদা হয় আমার রসুলের নসলে রক্তে আসার জন্য যদি ইমাম মাহদি এক রাতে আল্লাহর দেওয়া সৃষ্টির সমস্ত বিদ্যা যদি তার কালবে আল্লাহ ঢেলে দিতে পারে তাহলে জান নসলে আসার কারণে তার এত মর্যাদা হয়েছে তার বিদ্যা ইলেমের ওজন কত হতে পারে যারা এই নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে সব কেটে গাদ্দার এবং বদাকিদা কথা বলে ঠিক কিনা আপনাকে এই কথাটা বোঝানোর জন্য কথা এনেছি আপনার ইমানকে পরিশুদ্ধ রাখতে হবে একইনে বিশ্বাস আকাইদা আহলে সুন্নাতুল জামাতের দামনকে ধরে রাখতে হবে বলেন হুজুর গাউসে পাকের মতো কোন মা আর সন্তান জন্ম দিতে পারবে জোরে বলেন পারবে উনি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন অতএব আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হয়েই বাঁচতে হবে এই ইমান একিন নিয়ে কবরে যেতে হবে বিকল্প চিন্তা করলে করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী দলে চলে যেতে পারেন বাংলাদেশের দলের শেষ নাই আলেম আছে 60 লক্ষ দল আছে 30টি আপনি যে কোনো দলে মন চায় আপনি চলে যেতে পারেন কিন্তু শুনে রাখবেন কবর আপনার জন্য হাসার আপনার জন্য ওই কবরে দল যাবে না হাসরের ময়দানে দল থাকবে না একটা দল থাকবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমার রসুলের দল হবে নবীর দল দুনিয়াতে যারা রসুলের দল করেছিল কিয়ামতের ময়দানে তারাই শুধুমাত্র রসুলের কদমে যেতে পারবে বাদ বাকিরা নবী বলবেন সুকান সুকান দূর হয়ে যা ইমান কাইয়ার বাদি আমার ইন্তিকালের পর তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিলি নতুন নতুন আকীদা বিশ্বাস চালু করেছিলি দূর হয়ে যা বেদাতের দল দূর হয়ে যা আজকে হাউজে কাউসারের পানি আমি রসুল তোদেরকে খাওয়াবো না তারা এক হাসরের কোনা এক পাশে যাইয়া মন মলিন করে চুপচাপ বসে থাকে আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক কোরআন থেকে বলতেছি এটাই ঠিক
একসাথে বলবেন আল্লাহু আকবার এই যে কোরআনে চলে আসছে আল্লাহ বলতেছেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন ফা আম্মাল্লাযীনা সুওয়াদাত উজুহু বুলটুল আছে সন্দেহ টন্দ আছে হ্যাঁ তাহলে এবার আমি এই কালাম থেকে বলতেছি দালিকাল কিতাবু লা রাইবা ফিহি যেই কালামে কোনো ত্রুটি নাই সন্দেহ নাই সংশয় নাই আমি সেই কালাম থেকে বলতেছি রব্বুল আলামিন সেই দিন ডাক দিবে এরে বান্দারা তোদের চেহারা মলিন কেন কি ব্যাপার একদল চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি তাদের চেহারা উজ্জ্বল থাকবে নূরে নূরান্বিত থাকবে নূর চমকাইতে থাকবে তাদের চেহারায় নূর চমকাইতে থাকবে চেহারা নূরে নূরান্বিত তাদের চেহারা দেখলে বোঝা যাবে তারা জান্নাতি এই আয়াতে তাফসীর করতে যাইয়া হযরত রাইসুল মুফাসসিরিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি সৃষ্টির সবচেয়ে এই কোরআনের বড় মুফাসসির ছিলেন এই কোরআন যিনি নবীর পরে যিনি বেশি ভালো বুঝতেন তিনি হযরত ইবনে আব্বাস আবার বলি কোরআন আল্লাহ রাসূলের পরে যিনি বেশি বুঝতেন পৃথিবীতে যত মুফাসসির জন্ম হবে সব মুফাসসিরদের মাথার উপরে যার পা থাকবে তিনি রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত তারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সুন্নি মুসলমান একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার না 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 জবান খুলে জোরে বলেন হাত উঁচু করে সাক্ষী দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা ধন্য কি ধন্য না জোরে বলেন ধন্য কি ধন্য না আমরা ধন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা ধন্য 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 এরপরে হযরত ইবনে আব্বাস বলেন ওয়া তাসওয়াদু উজুহুন আরেক দলের চেহারা থাকবে মলিন মন বেজার করে তারা বসে থাকবে ওই যে নবী তারায় দিছে দুরহা দুরহা সুকান সুকান লিমান গায়র আবাদি বেদাতির দল নতুন নতুন আকীদা বানাইছিলি দূর হয়ে যা দূর হয়ে যা যে আকীদা আমি বলি নাই সাহাবীরা বলে নাই আমার ওলিয়া উলিয়াত কিয়া আমার আশেকরা বলে নাই দূর হ চলে যা আমার কাছে আজকে হাউজে কাউসারের পানি তোরা পাবি না তারা হাসরের মাঠের এক পাশে মন বেজার করে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা একদল মন বেজার করে থাকবে ইবনে আব্বাস বলেন ওহু মাহলুল বেদাআতি তারা বেদাআতি তারা বেদাআতি তারা বেদাআতি দল তারা গোমরাহি দল বেদাআতি দল তারা আকীদাগত বেদাআতি আকীদাগত বেদাআতি ওরা বলে আমরা মিলাদুন নবী করে এই জন্য বেদাআতি আর আমরা মিলাদুন নবী করে এই জন্য এই উম্মতের যাতে রসুলের সামনে বেয়াদবি না হয় এই উম্মত যাতে নবী সম্পর্কে জানতে পারে নবী সম্পর্কে তাদের ঈমান একের যাতে মজবুত থাকে সেই জন্য সুন্নিরা ঘরে ঘরে দেশে দেশে মহল্লায় মহল্লায় মিলাদুন নবীর মাহফিল করে আমি আমরা আমার রসুলের শানের মাহফিল করে থাকি কথা বলেন ঠিক না বেঠে যদি মিলাদুন নবীর মাহফিল বন্ধ হয় আবার বলি সতর্কতা যদি মিলাদুন নবীর মাহফিল বন্ধ হয় শানের সালাতে এ দেশে গুস্তাখি বেড়ে যাবে শানের সালাতে গুস্তাখি বাড়বে বদ আকীদা তৈরি হবে হাজার হাজার মিলাদুন নবীর মাহফিল হওয়ার কারণে এ দেশের কোটি কোটি মুসলমান আল্লাহর নবী সম্পর্কে সুস্থ ধারণা তারা পেতে থাকে ঠিক কি না এই বেদাতির দল হাসরের মাঠে এক পাশে পড়ে থাকবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ফা আম্মাল্লাযীনা সুওয়াদাত উজুহুহুম এ তোদের চেহারা আজকে মলিন কেন তোমরা মলিন হয়ে আজ কেন বসে আছো তোমাদের মলিনতা কেন
বিমর্ষ চেহারা কেন আজ তোমরা কেন বসে আছো আকাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গিয়েছিলা ঈমান আনার পরে আবার তোমরা কুফরি করেছো বেঈমানি তোমরা করেছো ঈমান আনার পরে কিভাবে বেঈমানি করে আমার রাসূলের সাথে যারা ছোট ছোট করে বলে ওরা ঈমান আনার পরে আমার নবীর সাথে গাদ্দারি করে এই কথা বুঝেন নাই মনে হয় না আবার বুঝাই দিচ্ছি যারা ঈমান আনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কালেমায়ে বিশ্বাসী হওয়ার পরে আমার রাসূলের ইজ্জত নিয়ে নবীর শানকে যারা ছোট ছোট করে বলে ওরা আমার নবীর রিসালাতের সাথে বেঈমানি করেছে আকাফারতুম বাদা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা বেঈমানি করছো আমরা এক তাওহীদে আল্লাহ রুবুবিয়াতের উপরে বিশ্বাসী যারা বলল আল্লাহ আকার আর আমরা সুন্নিরা বললাম আল্লাহ নিরাকার কথা কর না ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত বলল আল্লাহ নিরাকার আর যারা বুকে হাত বেঁধে আমার দেশে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ আকার ওরা আল্লাহর উপরে ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনার পরে ওরা আল্লাহর ঈমান আনার পরে কালেমাত তাওহীদের সাথে গাদ্দারি করেছে ওরা আকীদাগত বেদাতি আকাফারতুম বাদা ঈমানিকুম ঈমান আনার পরে তারা আল্লাহর সাথে বেঈমানি করেছে কথা বলেন ঠিক কি না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কোরআন থেকে আপনাদেরকে একবার সুস্পষ্ট ভাবে পরিষ্কার মতো আপনাদেরকে বুঝাচ্ছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন শোনা আজকে কি করবা তোমরা আজকে আমি আল্লাহর কাছে আর জায়গা নাই ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন যাও এই বেঈমানির জন্য নাফরমানির জন্য গাদ্দারি করার জন্য আমি আল্লাহর দ্বীনের সাথে আকীদার সাথে বিশ্বাসের সাথে আমি আল্লাহর তাওহীদ রুবুবিয়াত আমার রাসূল করিম আমার হাবিব রাসালাতের সাথে তোমরা যারা বিশ্বাসী গাদ্দারি করলা যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না যারা নবীর শাফায়াতকে অস্বীকার করে তারা আকীদাগত বেদাতি 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 কথা কর ঠিক কি না তারা রাসূলের সাথে গাদ্দারি করে তারা আমার রাসূলের রিসালাতের সাথে গাদ্দারি করেছে এইজন্য রাব বলতেছেন আকাফারতু বাদা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা গাদ্দারি করছো যাও ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন তোমরা সেই আযাব আস্বাদন করার জন্য জাহান্নামে চলে যাও আপনি সুন্নিদের মধ্যে থাকবেন না কিচ্ছু আসে যায় আহলে সুন্নাতুল জামাতে থাকবেন না কিচ্ছু আসে যায় কবর রেডি হয়ে রয়েছে আপনার জন্য হাসর আপনার জন্য প্রস্তুত আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন আল্লাহর হাবিবের মেহশরের মাঠে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত রাখেন ওই দিনের জন্য তৈরি থাকবেন সেই দিন কিচ্ছু আসা যায় না কেউ যদি আহলে সুন্নাতুল জামাতে না থাকে একজন শাহজালাল তৈরি হবে শাহপরান তৈরি হবে সিফাস আল নাসিরউদ্দিন তৈরি হবে বদর শাহ আউলিয়া তৈরি হবে বারো আউলিয়া হবে 360 আউলিয়া হবে খাজা বাবা আজমিরি হবে মুজাদ্দিদ আল ফাসানি সেরহেন্দি হবে হুজুর গাউসে পাকের মতো ওলি আবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তৈরি করে হলো এই জমিনে আহলে সুন্নাতুল জামাতকে জিন্দা করে রাখবেই 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 কথা বলেন ঠিক না অবশ্যই রাখবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে যারা সেইদিন চেহারায় নূর চমকাবে তারা আল্লাহর রহমতের সায়ার নিচে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে হুম ফিহা খালিদুন এবং ওই জান্নাতে তারা চিরদিন থাকবে কোনোদিন তারা বের হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد بولي نور محمد قولي لا إله إلا الله لا إله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم এই জন্য সর্বশেষ আপনারা এই ঈমান আকীদা কেন বিশুদ্ধ করার দরকার এই বিষয়ের উপরে আপনাদেরকে বিশদ আলোচনা শুনাইছি ঈমান কি মজবুত রাখবেন আল্লাহর প্রতি এই যে বিশ্বাস আমাদের ইসলামের মৌলিক যে বিশ্বাসগুলি আছে এই বিশ্বাসগুলির উপর আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে দৃঢ় বিশ্বাসী যদি আপনি না হন তাহলে আপনাকে পস্তাইতে হবে এরকম আপনাকে যদি না বলেন এখন আউলিয়া কেরামের অনুসরণ প্রয়োজন কিনা আউলিয়া কেরামের অনুসরণটা কেন প্রয়োজন এজন্যই প্রয়োজন আপনি মনে রাখবেন যারা আমাদের দেশে ডাক্তারি বিদ্যা শিখছে আচ্ছা যারা ডাক্তারি বিদ্যা শিখছে যারা আবার নতুন করে ডক্টর হচ্ছে তারা কি ডাক্তারের সান্নিধ্য ছাড়া কি ডাক্তার হতে পারে কি বল কি মনে হয় আপনাদের সেটা হোমিওপ্যাথিক বলেন আর অ্যালোপ্যাথিক বলেন আর কবিরাজি চিকিৎসা বলেন আর আপনাদের এই ফকির ফকরামি চিকিৎসা বলেন আমাদের দেশে তাবিজ কবজ ফকির ফকরামি বিদ্যা আছে না এটা কিন্তু একটা বিদ্যা তারাও কিন্তু এটা শেখার জন্য একটা রুলস মানে এবং তারা উস্তাদ ধরে ধরে এখান থেকে শিখে তাদের কি কি সাধনা এই রিয়াজত কি কি আছে বিভিন্ন ধরনের সাধনা থাকে কুফরি যারা শিখে যেমন এই ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত তারপর সাধু সন্ন্যাসী তাদেরও কিন্তু একটা বিদ্যা আছে তারা জাদুটনা মন্ত্রতন্ত্র এগুলি শিখে কথা ঠিক কিনা কারণ ওই জাদুবিদ্যার উপরে দেখবেন থাকে কেউ দেখবেন সনাতনী ধর্মের ভিতরে দেখবেন কেউ আছে ল্যাংটা ও সারা জীবন ল্যাংটা থাকে ও আর কাপড় পরে না শীতকালেও ল্যাংটা গরমেও ল্যাংটা মানে তারে ওই 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 জাদুটনার ভিতরে তারা ওইভাবে নিয়ে যায় এইভাবে শিখে তারা আচ্ছা গেল এটা একটা বিদ্যা ধরেন আর কি যদিও কুফুরি বিদ্যা কিন্তু বিদ্যা আচ্ছা এরপরে কবিরাজি গাছ গাছরা থেকে কোন গাছে কোন ওষুধ কোন ভাবে প্রয়োগ করলে আপনি খাইলে সুস্থ হবেন আবার একই ওষুধ একই মাটির ভিতর থেকে গাছ আসছে দুত্রা পাতা আর একটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা বেটে শেষে এই বাসক পাতা দিয়ে মধু দিয়ে খাইলে আপনার কাশি ঠান্ডা নিরাময় হয় আবার একই মাটির ভিতর থেকে গাছ বেরোয় দুত্রা পাতা এটা সুন্দর করে খেয়ে সেই সে যদি রস বানে আপনি খাইতে পারেন তো আর শরীরে লুঙ্গি থাকবে না ওটা মাথায় বেঁধে ফেলবেন আপনি সারা ফটিক শরীরে ঘুরবেন আর করবেন যে আমি এ দেশের প্রেসিডেন্ট ইউনুসের দেশ থেকে খেদানোর জন্য আমি আইছি ইউনুসের দেশ থেকে তাড়ানোর জন্য আমি আইছি আপনি পাগল হয়ে যাবেন এই কোন গাছ কোন ভাবে এই মানে আপনার পদ্ধতি করে কোন রোগীরে কিভাবে খাওয়াইতে হবে এই কবিরাজি বিদ্যাও কিন্তু একটা বিদ্যা কথা ঠিক কিনা তাহলে এই বিদ্যা যদি আপনি শিখতে চান তাহলে কবিরাজের সাথে আপনাকে দীর্ঘদিন সময় কাটাইতে হবে এই যে চিকিৎসা বিদ্যা অ্যালোপ্যাথিক আপনাকে কোন রোগীর অপারেশন করতে হবে কেমনে কাটতে হবে কেমনে ফাটতে হবে কেমনে জোড়া দিতে হবে কি ওষুধ দিতে হবে কখন কোন ইনজেকশন দিতে হবে এটা একটা বিদ্যা অনেক বড় বিদ্যা এটা শিখতে হলে আপনাকে কি করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে ভর্তি হইতে হবে সে মেধা লাগবে তারা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ভর্তি নিবে তারপরে শ্বাস চর্চা রাখবে দীর্ঘদিন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এরপরে আপনাকে পাস করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে তারপরে আপনি বসবেন নতুন নতুন ডাক্তার তারপর বড়দের সহযোগিতা নেয় সিনিয়রদের সহযোগিতা নেয় তারপরে যারা উস্তাদ ছিল তাদের সহযোগিতা নেয় এরপরে তারা প্রেসক্রিপশন করে এই যে একটা বিদ্যা এই হোমিওপ্যাথিক যে বিদ্যাটা আছে দেখবেন একই ওষুধ একই ফুটা দেখেন এক বোতল পানির ভিতরে এক ফুটা ওষুধ দেয় আমরা চিন্তা করি হাই হাই ডাক্তার মানে খুব সুর এই পানির ভিতরে এতগুলি পানির মধ্যে এক ফুটা ওষুধ দিয়েছে খালি পানি বিছেই খায় ঠিক আছে না আমরা মনে করি হোমিওপ্যাথিক মানে এরকম ফানি বিছে খায় কিন্তু না ওই এক ফুটার বদলে তো দুই ফুটা যদি দেয় তাহলে রুগী মরে যেতে পারে কি কথা ঠিক কিনা রুগী মারা যাবে অসুস্থ হবে রোগ বাড়তে পারে
আবার হোমিও ওষুধ এমন আছে আপনার জিহ্বার উপর দিলে জিহ্বা ফুটো হয়ে যাবে আপনার ফ্যাটের ভিতরে গেলে নাড়ি ভুঁড়ি পুষে যাবে প্রয়োজনের বাহিরে যদি দেয় তাহলে শেষ তাহলে এটা শিখতে হলে এই ডাক্তারের শরণাপন্ন হইয়া তার কাছে সেই বিদ্যা শিখতে হয় বাবা দুনিয়ার বিদ্যা শেখার জন্য আপনি এতজনের শরণাপন্ন হলেন এত সময় কাটাইলেন একটা সার্টিফিকেটের জন্য 22 বছর ইউনিভার্সিটি কলেজ স্কুল দৌড়াদৌড়ি করতে করতে মার জান শেষ করছেন বাপের জান শেষ করছেন পয়সা বকুত করছেন নিজের জীবন শেষ করে বসেছেন যৌবন শেষ করে বুড়াকালের দিকে চলে গেছেন দুনিয়ার এই সাধারণ বিদ্যার জন্য এত দৌড়াইলেন আর আল্লাহ রাসূলের পথ আখিরাতের মুক্তির জন্য আপনি ওলির অনুসরণ করতে গেলে তখন খালি বেদাত বেদাত চিড়ি 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 দুনিয়ার এই সাধারণ বিদ্যার জন্য যদি 22 বছর 24 বছর 26 বছর আপনার শেষ জটমধ্যে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে তার 26 বছর চলে চিন্তা করেন তো তার 26 বছরের জীবনে পার হয়ে গেছে স্কুল কলেজ ভার্সিটির বারান্দা দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার এক সাধারণ সার্টিফিকেটের জন্য যদি এত বছর দৌড়াইতে পারে তাহলে আল্লাহর আখিরাত দুনিয়ার আকীদা দ্বীন ও ঈমান ফিকহি মাসলা মাসাইল আকীদার উপরে হুজুর গাউসে পাকের তরিকতের উপরে প্রশিক্ষণের জন্য কেন আপনি তার ইক্তেদা করবেন না বলেন তো আপনি এ বেলা গেলে খালি শিরিক আর বেদাতের ফতোয়া আসে কারণটা কি এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে দুই দিন মাদ্রাসায় গেলে আপনি সব বুঝিয়ে ফেলবেন এই কোরআন শরীফ আপনি আমার সামনে একটা পুস্তিকা করে দেখতেছেন জানেন এটা কত বড় মহাসমুদ্র এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 24,000 জিব্রাইলের আগমনের মাধ্যমে আল্লাহর হাবিবের কালব মোবারকে নাজিল হয়েছিল আল্লাহ কোরআনের বিদ্যাকে বলতে যা বলেছিলেন হুজুর লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জবল আমি কোরআন যদি পাহাড়ে রাখতাম লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আপনি দেখতেন এই কোরআনের ওজনে আমি আল্লাহর ভয়ে পাহাড়গুলি নরম হয়ে গলে গলে শেষে যেত নিঃশেষ হয়ে যেত এই কোরআন আমি আপনার কালবে নাজিল করেছি এই কোরআনের বিদ্যা শেখার জন্য আল্লাহর ওলিদের অনুসরণ একান্ত প্রয়োজন আপনাকে অবশ্যই একজন কামিল মুকাম্মিল আল্লাহর ওলির সহবতে যাওয়াটা জরুরি কথা বলেন ঠিক না বিটি ইমানের গুরুত্বটা কেমন হবে কেন ইমান প্রয়োজন শিখ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে তারা ওই বিশ্বাসের উপরে পরিচালিত হয় ওই বিশ্বাস নিয়ে তারা বেঁচে থাকে সনাতনী হিন্দু যাদেরকে আমরা চিনি তাদের একটা বিশ্বাস আছে তারা তাদের বিশ্বাস নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে যেমন সনাতনীদের একটা বিশ্বাস হলো মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে সে আবার পুনর্জন্ম হয় আবার পৃথিবীতে তার জন্ম হয় যদি ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাকে পৃথিবীতে জমিদার বানাইয়া জ্ঞানী বানাইয়া সম্মানিত বানাইয়া আবার তারে পৃথিবীতে পাঠায় আর যদি পৃথিবীতে যে সে খারাপ কাজ করে যায় তাহলে সনাতনীদের বিশ্বাস অনুযায়ী ভগবান তাকে কুত্তা বিলেই বানাইয়া পৃথিবীতে আবার তারে শাস্তি দেয় কিন্তু আমাদের কোরআনের বিশ্বাস হচ্ছে এটা না আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষ যদি দুনিয়াতে খারাপ কাজ করে যায় কবরে এবং হাসরে জাহান্নামে আল্লাহ তার শাস্তি দেয় দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই আমরা পুনরুত্থানে বিশ্বাসী পুনর্জন্মে আমরা বিশ্বাসী না কি কথা বলেন ঠিক কি না বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বিশ্বাস ইমান কি জিনিস এটা বুঝাই দিচ্ছি কেন বিশ্বাস আপনাকে মজবুত রাখতে হবে আমি মুসলমান হিসেবে কি বিশ্বাস করব আমার ইমান আকীদা কি হবে কেন ইমান আকীদাকে আমি মজবুত করব বিশ্বাসটাকে আমি পরিপূর্ণ কেন করব এর প্রয়োজনীয়তা কি আমি আপনাকে বোঝাচ্ছি ইসলামের বিশ্বাস হলো মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর দরবারে তার বিচার ফয়সালা হবে আমাদের প্রথম বিশ্বাস মানুষের অন্তকালের পরে কবরে নেওয়া হবে
কবরস্ত করার পরে দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকি এসে তাকে প্রশ্ন করবে তিনটা মার রাব্বুকা ও মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল কবরের মধ্যে নামানোর পরে ফেরেশতা প্রশ্ন করবে বান্দা বলো তোমার ধর্ম কি ছিল তোমার রব কে ছিল এবং আল্লাহর নবীকে সেই দিন দেখায় বলা হবে এই লোকটা সম্পর্কে তোমার দুনিয়াতে ঈমান আকীদা কেমন ছিল তুমি এই লোক সম্পর্কে তুমি কি বলতা তোমার ধারণা কি তোমার বিশ্বাস কি ছিল আজ তুমি বলে দিয়ে যাও কবরে প্রশ্নের জবাব দিতে না পারলে কবর ভয়াবহ হয়ে যাবে আবার কবর থেকে রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে উঠাবেন কুরআন বলতেছে তাহারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা আমার রব বলতেছে হে বান্দা দুনিয়াতে রূহগুলি এবং ফেরেশতা আল্লাহর দরবারে হাশরের ময়দানে যখন একত্রিত হতে থাকবে সেই দিনটা কত বড় হবে দুনিয়ার এক সেকেন্ড করে 60 সেকেন্ডটা এক মিনিট করে 60 মিনিটে এক ঘন্টা হবে এক ঘন্টা করে 60 ঘন্টায় আপনার 12 24 ঘন্টায় দিন ও রাত হবে 24 ঘন্টার দিন ও রাতের 365 দিনে একটা বছর হবে ওই এক বছর করে যদি আপনি হিসাব করেন 50,000 বছর যত বড় হবে হাশরের একটা দিন হবে তত বড় হাশরের একটা দিন হবে তত বড় আমরা পুনরুত্থানে বিশ্বাসী পুনর্জন্মে আমরা বিশ্বাসী না কারণ এই কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন ওয়ালাইয়াখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা এ বান্দা হায়াত যদি শেষ হয়ে যায় পৃথিবীতে এক সেকেন্ড থাকার সুযোগ নাই আর দুনিয়া থেকে কবরে যদি চলে যাও দুনিয়াতে আর আসার কোনো ব্যবস্থা নাই কথা কমবে কেন সুযোগ আছে একসাথে বলে সুযোগ আছে পৃথিবীতে কোটি কোটি মানুষ কবরে মাটির সাথে মিশে গেল আর কোনোদিন আসে না কোনদিন আর তারা ফিরে আসে নাই মুসা নবী চলে গেলেন আর আসেন নাই দাউদ নবী চলে গেলেন আর আসেন নাই আদম সফিউল্লাহ চলে গেলেন আর আসেন নাই আমাদের নবী তিনি আল্লাহর দরবারে চলে গেলেন শরীয়তে আর মানব রূপে কখনো ফিরে আসেন নাই বন্ধু খুব মনোযোগ দিবেন সনাতনী বিশ্বাস হলো পুনর্জন্মে আর আমাদের বিশ্বাস হলো পুনরুত্থানে কেন পুনরুত্থান হলো কেন তাদেরটা ভুল হবে আমি আপনাদেরকে বুঝাই তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী আমরা এক আল্লাহ বিশ্বাসী যদি 33 কোটি খোদায় আমরা বিশ্বাসী হতাম তাহলে একজন খোদা সূর্য উঠাইতো আরেকজন খোদা সূর্য ডুবাইতো এক খোদায় দিন দিত আর এক খোদায় রাত দিত কারণ রাতের খোদা এক দিনের খোদা আর এক বাতাসের খোদা আর একজন জীবনের খোদা আর একজন মৃত্যুর খোদা আর একজন এখানে মাননীয় সভাপতি মহোদয়ের মৃত্যু হবে মৃত্যুর খোদা বলবে না আজকে তিন দিন আমি তার হায়াত দিব আর জীবনের খোদা বলবে না তার হায়াত শেষ আমি রাখতে দেব না তাহলে দুই খোদার মধ্যে পিটিপিটি শুরু হয়ে যাইতো দুই খোদার মধ্যে মারামারি শুরু হয়ে যাইতো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না খোদায় খোদায় মারামারি করে দুনিয়া শেষ হয়ে যাইতো কি কথা কল্লা খোদায় খোদায় মারামারি করে শেষ রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করার দরকার ছিল না খোদার গ্রুপে মারামারি করে শেষ হয়ে যাইতো এই জন্য আল্লাহ বলে দিলেন হুজুর কুল আপনি বলে দেন হু আল্লাহু আমি আল্লাহ এক আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী না সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী একসাথে বলবেন আল্লাহু আকবার এখন আমাদের দেশে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার না আল্লাহ আকার
একসাথে বলেন নাউজুবিল্লাহ সব জায়গায় সুবহানাল্লাহ হয় না বুঝছে সুবহানাল্লাহ কইতে খুব মনোযোগ দিয়ে তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আকার আর আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার আল্লাহ কি জোরে বলেন আল্লাহ কি এখন প্রশ্ন করি আমার হাতে কি কোরআন শরীফ এটা পুস্তিকা আকারে পাতার ভিতরে লেখা আছে কিন্তু মূল বাক্যটা আল্লাহর জবানের মূল বাক্যটা কার জবানের আল্লাহর জবানের এই কোরআনের যে বাক্যগুলি আছে যেমন ক্বালু কুনু হুদা এই শব্দটা আমাদের পৃথিবীর কোন ব্যক্তির না এটা সরাসরি আল্লাহর জবানের বাক্য তাহলে বলেন যেই জবানের বাক্য যিনি মালিক যিনি স্রষ্টা তার জবানের বাক্য কি সৃষ্টি না কালামুল্লাহ জোরে বলেন কালামুল্লাহ কোরআন শরীফ সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে সাইয়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু এই শব্দগুলি আল্লাহর জবান মিশ্রিত কালামুল্লাহ বাক্য এটি কোনো সৃষ্টি না কিন্তু পুস্তিকা আকারে লেখা হয়েছে এই পুস্তক সৃষ্টি পাতা কাগজ দিয়ে বানানো এই কালিগুলি আমাদের সৃষ্টি আল্লাহ সৃষ্টি কিন্তু মূল কথাটা আল্লাহ সৃষ্টি না মূল কথা হচ্ছে আল্লাহর পবিত্র কালাম আল্লাহর পবিত্র বাক্য এইজন্য এটা কালামুল্লাহ বলা হয় এই কোরআন শরীফ সৃষ্টি না কিন্তু এই পুস্তক আকারে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি এটার ওজন আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে ব্যাস আছে ব্যাসার্ধ আছে জায়গা দখল করে আছে বলেন এই কাগজ কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি বলেন তাহলে এর আকার দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ আছে না নাই অর্ধ না অসীমাবদ্ধ সীমাবদ্ধ এটা আকার আর এটা ব্যতীত সৃষ্টি ব্যতীত একমাত্র রব আল্লাহ হচ্ছে নিরাকার একসাথে যদি বলবেন আল্লাহু আকবার আবার বুঝাই আপনাদেরকে টিস্যুর বক্স এটা আকার না নিরাকার জোরে বলেন আকার এই টিস্যুর বক্স এটা আকার না নিরাকার আকার এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে ব্যাস আছে ব্যাসার্ধ আছে জায়গা দখল করে আছে দেখা যায় শোয়া যায় ধরা যায় আকার জোরে বলেন কি জোরে বলেন কি আর এই টিস্যুর যিনি স্রষ্টা এই পৃথিবীর যিনি স্রষ্টা এই সমুদ্রের যিনি স্রষ্টা এই বায়ুমণ্ডল ভূমণ্ডল নক্ষত্র মণ্ডল যা কিছু আছে সব কিছু যিনি স্রষ্টা তিনি আল্লাহ একমাত্র তিনিই নিরাকার আর আল্লাহ ব্যতীত যা আছে সব আকার এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার কেউ যদি আল্লাহকে আকার মনে করে আল্লাহকে সেজদা দেয় কিয়ামত পর্যন্ত সেজদা হবে কিন্তু আসমানে সেজদা পৌঁছাবে না ঠিক না ইমামকে মজবুত রাখতে হবে আকীদা বিশ্বাসকে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী করতে হবে প্রিয়ফটিক শরীর মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুযায়ী যদি আকীদা না করেন বড় ভয়াবহ হবে এই জন্য আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা আমার উম্মতের মধ্যে দল হবে 73টা আকীদাগত দল কোনো রাজনৈতিক দল না উম্মতের মধ্যে আকীদাগত বিশ্বাসগত দল হবে 73টা ইল্লা মিল্লাতু ওয়াহিদ একটা দল জান্নাতে যাবে বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে যেমন আমাদের দেশে আছে খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জবারিয়া এরকম বহু ফেরকা আছে তার ভিতরে একটা ফেরকা আছে কদারিয়া কাদেরিয়া না কিন্তু হুজুর গাউসে ফকির নামে একটা তরিকার নাম হচ্ছে কাদেরিয়া আর আকিদা ভিত্তিক পৃথিবীতে একটা দল আছে কদারিয়া কদারিয়া যারা তারা তকদিরকে অস্বীকার করে তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সব বানাইলেন সব সৃষ্টি করলেন তকদিরের আবার দরকার কি মানুষ যাহা কাজ করে এটার উপরে তার তকদির হয় নতুন করে কোনো তকদির নাই মানুষের কাজের উপরে সব নির্ভর করে তারা তকদিরকে অস্বীকার করে ভাগ্যকে তারা অস্বীকার করে
এজন্য তাদের ফেরকার নাম হচ্ছে কদারিয়া যারা ভাগ্যকে অস্বীকার করে তারা কদারিয়া কাদেরিয়া বুঝবেন না আবার খুব মনোযোগ দিবেন এই ফেরকার লোকেরা তারা বলতে চায় তাকদীর বলে কিছু নাই কিন্তু না আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা যদি আল্লাহতে বিশ্বাসী হও আখিরাতে বিশ্বাসী হও তাহলে তাকদীর ভাগ্যকে তোমরা বিশ্বাস করো না কারণ সৃষ্টির মানব সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ তাকদীর সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে রব বললেন কলম তুমি লেখো কলম বললে আল্লাহ কি লিখব আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো কলম তাম সৃষ্টির তাকদীর লিখতে শুরু করলো শুধু আমার না একটা কথা বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা সব সময় বিশ্বাস করবেন আপনার ভাগ্যের ভিতরে একটা দানা ভাত যদি থেকে থাকে তাহলে যে কোনো মূল্যে ওই ভাত আপনার মুখে যাবে আপনি খেতে পারবেন আর যদি আমার আল্লাহ একটা দানা ভাত লিখে না রাখে হাজার হাজার কোটি টাকার মালিক হলো খেতে পারবেন না কি কথা কন্না গেল ঠিক না এটার নাম হলো ভাগ্যে বিশ্বাসী আমরা মুসলমানরা ভাগ্যে বিশ্বাসী তাকদীরে বিশ্বাসী আর যারা তাকদীরে বিশ্বাসী তারা হাই হুতাশ করে না এজন্য আমাদের সুফিয়া দেখলাম আউলিয়া কেরাম যারা ছিলেন তারা আল্লাহর উপরে এতটা একিত ছিল যে আগামী মুহূর্তে কি খাবে এটা ঘরের মধ্যে জমা রাখতেন না একসাথে বলবেন না আল্লাহু আকবার আগামী দিন কি খাবে আমাদের সুফিয়ান ইকরাম আউলিয়া ইকরাম যারা ছিলেন আগামী কাল কি খাবেন এটা ঘরে জমা রাখতেন না কারণ তাদের একিত ছিল আগামী মুহূর্তের খাবারটা আমার আল্লাহ আমার জন্য বরাদ্দ করে রেখেছে আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ এদেরকে বলতো জাহিদ এদের একটা পরিচয় হচ্ছে জাহিদ জাহিদরা মুজাহাদা করতেন দুনিয়া থেকে বিরাগী হইয়া আল্লাহকে পাওয়ার জন্য সারা জীবন তারা চেষ্টা করতেন এই চেষ্টার কারণে আল্লাহ তাদেরকে একটা ক্ষমতা দিতেন আধ্যাত্মিক পাওয়ার আধ্যাত্মিক এমন একটা ক্ষমতা তাদেরকে আল্লাহ দিতেন যে মুরাকাবা বসে পৃথিবীর হালত তারা দেখতে পাইতেন বাংলার অলি পাকিস্তানের অলি আফগানের অলি উজবেকের অলি আরবের অলি সিরিয়ার অলি ফিলিস্তিনের অলি সৌদির অলি ইরাকের অলি ইরানের অলি ওমানের অলি ইয়েমানের অলি পৃথিবীর প্রত্যেক অঞ্চলের অলিরা অলিরা তারা সেই দিন বসে 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 মোরাকাবা করে তারা ভার্চুয়াল মিটিং করতেন এখন মোবাইলে যেইভাবে আপনারা ভার্চুয়াল মিটিং করেন এক জায়গায় বসে দশ জনে দশ স্থান থেকে বসে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে মিটিং করেন আল্লাহর অলিরা ওইরকম মোরাকাবার হালতে তারা বসে বসে সারা পৃথিবীর অলিদের সাথে কথা বলতেন এটা হচ্ছে সেই অলিদের আধ্যাত্মিক পাওয়ার যারা মুজাহাদা করে অলি হয়েছে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলেন আরো জোরে বলেন তো ওলিরাই দেশে ইসলাম এনেছে ওলিরাই দেশে ইসলাম দিয়েছে ওলিরাই মুসলমান বানিয়েছে ওলিরাই দিন দিয়েছে ওলিরা কালেমা দিয়েছে ওলিরা নামাজ দিয়েছে ওলিরাই রোজা শিখিয়েছে ওলিরাই সঠিক ইসলাম দিয়েছে সেই ইসলামের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জীবন চলে যাবে হাত উঁচা করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না কথা বলেন ঠিক কেন পরি উপস্থিতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন বলবেন হুজুর এগুলি না করলে হয় না এত ফেসে ফেসে ভাল লাগে না শুনেন ঈমান পাক্কা করে কবরে যেতে হবে আকীদা বিশুদ্ধ করে কবরে যেতে হবে নতুবা কবরে যে কোনো লাভ নাই কোরআনের একায়েত আল্লাহ এইভাবে বলতেছে এখন কোরআনের দিকে চলে যাই একটু মনোযোগ দিবেন কোরআন কি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না
وأنتم مسلمون قرآن شريف الله بلن هي إيمان دار أمي الله كي بھائي كرو শুধু নামে ভয় করো না ভয় করার মতো তোমরা ভয় করো আর তোমরা শুনে রাখো তোমরা তো আমার কাছে ফিরে আসবা অবশ্যই কবরে আসবা অবশ্যই আমাদের মরণ হবে অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব ছিলাম আল্লাহর কাছে আসছি দুনিয়াতে আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আইসো না মুসলমান হয়ে তারপরে আমার কাছে আসো মুসলমান হয়ে আমার কাছে আসো মুসলমানের মতো মুসলমান হয়ে তারপরে কবরে আসো মুসলমান হতে হলে ইমানে আকীদায় ইমানে আকীদায় আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে ইমানে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে বলেন হুজুর গাউসে পাক আহলে সুন্নাত ওয়াল জামাতি হুজুর খাজা মঈনুদ্দিন চিশত আহলে সুন্নাত ওয়াল জামাতি হুজুর বাহাউদ্দিন নাসমুল বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাতি হুজুর মুজাদ্দিদ আল বিসানি সির হিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতি হুজুর বারওয়া আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি হুজুর 360 আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি চার মাযহাবের চার ইমাম হানাফি শাফিঈ মালিকি হাম্বলি আহলে সুন্নাত ওয়াল জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সারা কোন মা ওলির জন্ম দিতে পারে নাই কোন মা ওলির জন্ম দিতে পারে নাই কোন মা আশিক রসূলের জন্ম দিতে পারে নাই কোন মা প্রকৃত মুসলমান জন্ম দিতে পারে নাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কথা বলেন ঠিক কি না আচ্ছা আমার কথা কি কোনো ঝুট আছে কথা বোঝা যায় তো আচ্ছা ইনশাআল্লাহ পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি ঈমানের গুরুত্ব কেমন আরো সামনে আসতেছি তো কোরআন বলতেছে রাব বলতেছেন আসবাই মৃত্যু তো হবেই টুডে টু এখন বা তখন মরতেই তো হবে তো মরবাই যেহেতু তাহলে কি করো তুমি মুসলমানের মতো মুসলমান হয়ে আসো তো মুসলমান আপনাকে প্রথম হতে হলে ইমানে আকিদায় বিশুদ্ধ হতে হবে কথা বলে মুসলমান হতে হলে আগে কি হতে হবে ইমানে আকিদাতে আপনাকে বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে কথা ঠিক কি না আচ্ছা আমাদের দেশে শিয়া যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে হযরত আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীর সাথে গাদ্দারি করছে আস্তে হয়ে গেল না আরেকটু জোরে বলবেন আকীদা বুঝাইতেছি তাদের বিশ্বাস হযরত আলী খলিফা হওয়ার যোগ্য ছিলেন কিন্তু আবু বকর ওমর উসমান হটকারিতা করে আলীরে খলিফা বানাইতে হতে দেয় নাই আলীর অধিকার তারা নষ্ট করছে দেখেন কথা খুব সুন্দর বলছে হযরত আলী আহলে বাইতের পক্ষে বলতে যাইয়া তিনজন রসুলের মহান সাহাবীকে তারা দোষারোপ করছেন যারা আল্লাহ তাদেরকে মাসুম বানিয়েছিলেন আচ্ছা আবু বকর ওমর উসমান তিনজনকে জান্নাতি ঘোষণা কি আমরা ভোট দিয়ে দিছি না আল্লাহ রসুল করছেন জোরে বলেন শুধু আল্লাহর রসুল কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা তো আল্লাহর ইচ্ছায় যদি তাদের তিনজনকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়ে থাকেন আর তারা যদি হযরত আলীর সাথে গাদ্দারি করেন তাহলে ভুলটা আল্লাহর হইছে শিয়াদের অনুযায়ী
শিয়ারে বিশ্বাস করে আবু বকর ওমর উসমান তিনজনে আলীর সাথে গাদ্দারি করছে নাউজুবিল্লাহি মিন জালিক আস্তাগফিরুল্লাহ আল আযীম তার তিনজনকে জান্নাতি ঘোষণা আল্লাহ দিয়েছে তাহলে এই তিনজন যদি গাদ্দারি করবে তাহলে আল্লাহ জানে না তাহলে কেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিলেন তাহলে আল্লাহর ভুল হইছে তাদের বিশ্বাস অনুযায়ী আর আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস না আবু বকর ওমর উসমান আলী খুলাফায়ে রাশিদিন রাশিদিনের তারতম্য অনুযায়ী তাদের মর্যাদা মর্তবা একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার তা আহলে সুন্নাতুল জামাতের আকীদা যদি ভুল করেন ফেল করেন সারা জীবন মহাসমুদ্র সাঁতরাবেন বাবা কিনারা কোনোদিন খুঁজে পাবেন না সারা জীবন মহাসমুদ্র সাঁতরাবেন কিনারা খুঁজে পাবেন না জীবনের বহু সেজদা হবে মৃত্যুর পরে দেখবেন সব বিফল হয়ে গেছে আপনাকে রেজলিউশনে আসতে হবে প্রিয় উপস্থিতি আর একটু ঈমান আকীদার কথাগুলি আপনাদেরকে আরো পরিষ্কার করে বোঝাই কেন ঈমান আকীদার প্রয়োজন গুরুত্ব কেন কোরআন থেকে বুঝাইতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ হাশরের মাঠ কায়েম করবেন এই হাশরের মাঠে আমরা দাঁড়াবো বিচার করবেন কিন্তু একদল মানুষ এক পাশে থাকবে মুসলমানদের মধ্যে কাফের যারা যারা আল্লাহকে অস্বীকার করত তারা একদল তাদের আর কোনো হিসাব হিসাব নাই তাদের কোনো হিসাব টানবে না তুমি নামাজ পড়ো নাই রোজা করো নাই হজ করো নাই জাকাত কেন দাও নাই এই কোনো কথা তাদের ব্যাপারে হবে না তাদের ব্যাপারে এক বাক্যে আল্লাহ ফয়সালা দিয়েছেন তাসলিমা নাসরিন মরে গেছে না তসলিমা নাসরিন আহা জীবনটা বৃথা দেখেন তো তাসলিমা নাসরিন এটা মুসলমানের নাম সারা জীবন সে নাস্তিকের বিশ্বাসে প্রতিষ্ঠিত থেকে আজকে কবরে চলে গেল আহা জিন্দগিটা বৃথা হয়ে গেল জীবনে পুরুষ মানুষ হিসেবে স্বামী কোনোদিন পেল না সন্তান আদি হইল না না কি হয়েছে কেউ দিতে পারি না কোন বেড়ার লগে কোন দিন গেল কি করলো না করলো আল্লাহ জানার সে জানে হ্যাঁ নিজে বলছিল যে নারী জাতি যদি পুরুষরা যদি দাঁড়ায় পেশাব করতে পারে তাহলে নারীরা সমান অধিকার পাবে নারীরাও দাঁড়ায় পেশাব করবে কি পাগল আপনি চিন্তা করেন তো হ্যাঁ পুরুষ দাঁড়ায় পেশাব করলে কি নারী দাঁড়ায় পেশাব করতে পারে নারী কি আল্লাহ এইভাবে সৃষ্টি করছে না তাদেরকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছে আলাদা সম্মান দিয়েছে তো তাকে জিজ্ঞেস করার উচিত ছিল ভাইরে তো জিজ্ঞেস করা উচিত ছিল ভাইরে পুরুষ নারী জাতি সন্তান গর্ভে ধারণ যদি করতে পারে তাহলে পুরুষটা কেন সন্তান ধারণ করতে পারবে না তুই বেডি মানুষে পুরুষে সন্তান দিয়ে দে কোন সুযোগ আছে সে অবান্ত অবাঞ্ছিত বিশ্বাসের উপরে নাস্তিকতার উপরে বিশ্বাস থেকে এই মহিলা আজকে মাটির সাথে চলে গেল আল্লাহর কাছে ফিরে চলে গেল ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে আল্লাহর কাছে ফিরে চলে গেল আর রব তাদের ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন কোরআনে দেখে যারা আখেরাত বিশ্বাস করে না আল্লাহ মানে না পরকালে বিশ্বাসী না তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها رب العالمين قرآن الكريم أمر الله بلتزن إن الذين كفروا جرى كافر কাফের কোনো গালি না কাফের একটা সম্প্রদায়ের নাম তারা অবিশ্বাসীদেরকে কাফের বলা হয় অবিশ্বাসী কারা যারা এক আল্লাহ বিশ্বাসী না যারা এক আল্লাহ খোদায় বিশ্বাসী না তারা কাফের যারা পরকালে বিশ্বাসী না তারা কাফের যারা কবরে বিশ্বাসী না তারা কাফের যারা তাকদিরে বিশ্বাসী না তারা কাফের যারা নবী রসুলে বিশ্বাসী না তারা কাফের যারা কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহর কালাম এই কালামে যারা বিশ্বাসী না তারা কাফের যারা পরকালে হাশর নাশরে জান্নাত জাহান্নামে
বিশ্বাসী না তারা কাফের যারা ফেরেশতা আছে বিশ্বাসী না তারা কাফের যারা হিসাব নিকাশে বিশ্বাসী না তারা কাফের পূর্ববর্তী নবীদের উপরে কোরআনের আইন আল্লাহর আল্লাহর কিতাব নাযিল করেছিলেন যারা বিশ্বাসী না তারা কাফের যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী না তারা কাফের আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু যারা কাফির মিন আহলিল কিতাব আহল কিতাবদের ভিতরে আহল কিতাব কারা যারা নাসারা যাদেরকে খ্রিস্টান আমরা বলি তারা বলে আখেরাত হবে তারাও দেখবেন মানুষ মারা গেলে কবর দিয়ে দেয় তারা দেখবেন খ্রিস্টান মারা গেলে কবর দিয়ে দেয় তারা কবরে বিশ্বাসী হাশরের মাঠেও তারা বিশ্বাসী জান্নাত জাহান্নামে বিশ্বাসী তারা বলেন বান্দা স্বর্গে চলে গেছে নরকে চলে গেছে জাহান্নামে চলে গেছে ভালো কাজ করলে তারা স্বর্গে যাবে বেহেশতে যাবে খারাপ কাজ করলে তারা জাহান্নামে যাবে নরকে যাবে কিন্তু শুনে রাখেন তাদের একটা বিশ্বাস হলো আল্লাহ আছেন স্রষ্টা আছেন মালিক আছেন খালিক আল্লাহ আছেন কিন্তু আল্লাহর ছেলে আছে আল্লাহর স্ত্রী আছে একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ আচ্ছা যে আল্লাহ নিজে স্ত্রী বানায় সৃষ্টি করলেন আল্লাহ স্ত্রী স্বামী স্ত্রী যে আল্লাহ সৃষ্টি করলেন তার আবার বউয়ের দরকার আছে যে আল্লাহ বান্দার সন্তান দিলেন তার কি সন্তানের প্রয়োজন আছে কিছুই তার প্রয়োজন নাই আল্লাহর কোরআনে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ জন্ম নেন না জন্ম দেন না আল্লাহর বাবা মানায় সন্তান দিনায় আল্লাহ 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 নিরাকার একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এবং আহলে কিতাবদের ভিতরে আরেকটা জমাতের নাম ইহুদি যারা আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী দেখবেন ইহুদিরা মানুষ মারা গেলে কবর দিয়ে দেয় তারাও মাটির নিচে কবর দিয়ে দেয় তারাও আখেরাতে বিশ্বাসী কিন্তু তারা বলে না আল্লাহর সন্তান আছে আল্লাহর ছেলের নাম উজাইর আলাইহিস সালাম একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ আল্লাহর সন্তানে যারা বিশ্বাসী এই জন্য আল্লাহ বললেন মিন্নাহালিল কিতাবি ওয়াল মুশরিকিন যারা মুশরিক যারা শিরিক করে আল্লাহর সঙ্গে পাথরে সেজদা দেয় প্রতিমায় যারা সেজদা দেয় প্রতিমায় যারা সেজদা দেয় পাথরে যারা সেজদা দেয় গাছে যারা সেজদা দেয় মাছে যারা সেজদা দেয় আগুন যারা পূজা করে ওই যে ভারতের রতন টাটা মারা গেল কোটি কোটি টাকার মালিক রতন টাটা ছেলে বলা নাই চিরকুমার ছেলে রতন টাটা সে কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী না মুসলমান ধর্মেও বিশ্বাসী না সে আদি পার্সিয়ান ধর্মে বিশ্বাসী ছিল আদি পার্সিয়ান যারা ছিলেন তারা আগুনের ধর্মে বিশ্বাসী তারা আগুনের পূজা করতেন আগুনকে তারা খোদা মনে করতেন তারা আগুন ধর্মে বিশ্বাসী ছিল এই ভারতের রতন টাটা টাটা কোম্পানি যেটা আপনারা দেখেছেন টাটা ট্রাক টাটা কোম্পানি টাটা গাড়ি এই টাটা গাড়ির মালিক রতন টাটা আদি পার্সিয়ান আগুনের পূজারি ছিলেন তিনি আগুনের ধর্মে বিশ্বাসী হয়ে কবরে চলে গেলেন আমি আগেই বলছি পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে ধর্মের কোনো শেষ নাই এক একটা ধর্মে এক এক রকম বিশ্বাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন আর আলহামদুলিল্লাহ মুসলমানের 72 দলে আল্লাহ না নিয়া আহলে সুন্নাতুল জামাতের এক জান্নাতি দলে আল্লাহ বানাইছেন আল্লাহর ওলিদের রাস্তায় আল্লাহ প্রেরণ করেছেন চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার না 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া সুন্নি মুসলমান হিসেবে কবুল করছে এই জন্য জবান খুলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিন ফিহা আল্লাহর কোরআনে
আমার রব আমার আল্লাহ বলতেছেন আমার বান্দারা শোনো তারা জাহান্নামে চলে যাবে বিনা বাক্যে জাহান্নাম কোন হিসাব কিশাব তাদের হবে না টানাটানি বাড়াবাড়ি কিচ্ছু হবে না মরতে দেরি হবে আল্লাহ জাহান্নামে পাঠাইতে দেরি করবে না আল্লাহ পাক বলতেছেন জাহান্নামে তারা চলে যাবে কত দিন জাহান্নামে তারা থাকবে মায়ের পেটের ভিতরে আমরা 6 মাস সর্বনিম্ন সীমা ছিলাম কার 10 মাস 10 দিন 8 মাস 9 মাস এবং 10 মাস পর্যন্ত মায়ের রহমের ভিতরে আল্লাহ রেখেছিলেন রূহের জগতে আল্লাহ হাজার হাজার বছর আমাদেরকে রেখেছিলেন দুনিয়ার জগতে আইনা মাত্র 50 60 70 80 100 বছর আমার আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে রাখতেছেন কবরের জগতে আল্লাহ বারজাখের জগতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন এরপরে সিংহায় ফুৎকার করার পরে হাশরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন হাশরের ময়দানে উঠাইয়া হিসাব নিকাশ করি আল্লাহ জাহান্নাম না হয় জান্নাতে দিয়ে দিবেন মুসলমান যারা বিশ্বাসী ঈমানে বিশ্বাসী আমরা যারা বিশ্বাসী তারা একদিন না একদিন জাহান্নাম পাইলেও লাঠি সবর খাইয়া মারদর খাইয়া নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু যারা কাফির আল্লাহর কোরআন তাদের ফয়সালা করে দিলেন শোনো শোনো তারা কোনোদিন জাহান্নাম থেকে বের আর হতে পারবে না খালিদিন ফিহা চিরদিন ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে চিরদিন 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 জাহান্নামে থাকবে এই জন্য আল্লাহর নামে বলেন উম্মত তোমাদেরকে কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না আল্লাহর সাথে শিরিক করবে না যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় খোদার সাথে তোমরা শিরিক করবে না শিরিক করবে না শিরিক করবে না এই জন্য যদি শিরিক করে একবার কবরে চলে যাও আল্লাহর সাথে অংশীদারিত্ব মানে যদি কবরে একবার চলে যাও জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবা না জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবা না কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবা না কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবা না উলাইকা হুম শাররুল বারিয়া প্রভুই কোরআনে বলতেছেন তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হবে তাদের মতো নিকৃষ্ট সৃষ্টির মধ্যে আর হবে না আর হবে না আর যদি ঈমানে আমলে আপনি চলে যান আল্লাহর কোরআন তাও বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া এই কোরআনে আল্লাহ বলতেছেন ইমানে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী যারা কবরে চলে যাবে এই বিশ্বাসী যারা আমল নিয়ে কবরে চলে আসবে তারা জগতের মধ্যে সেরা 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 একসাথে জোরে বলবেন কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ খুলে সলাত বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন ইমানের দৌলতে আল্লাহ দৌলতলা বানিয়েছেন এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া কথা বলেন ঠিক না বেঠিক পৃথিবীতে মানুষ কি চিরদিন বেঁচে থাকবে আমরা ফিরে যাব কার কাছে ছিলাম কার কাছে একসাথে বলে ছিলাম কার কাছে ফিরে যাব কার কাছে তো কি নিয়ে যাব মিষ্টি সানাসুর দই টাকা পয়সা সোনা দানা গহনা এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে দুইটা জিনিস নিতে হবে এক নম্বরে ইমান আকাইদে আহলে সুন্নাতুল জামাত দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল কথা বলে ঠিক না বেঠিক এই দুইটার বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্যতা রাখবে যদি এই দুইটা জিনিস নিয়ে কবরে যান তো কি হবে আল্লাহ সেটাও বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা
আচ্ছা আপনারা বলেন কোরআনে ভুল টুল আছে আল্লাহর কথায় ঝুট আছে আজ পর্যন্ত কেউ কোরআনে ভুল ধরে দিতে পারছে একসাথে বলেন পারছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে আল্লাহর কালামের একটা শব্দ কেউ কোনদিন মিথ্যা প্রমাণিত করতে পারবে না পৃথিবীতে কোনো মায়ের বেটা জন্ম হয় নাই কোনো বাপের ঘরে সন্তান জন্ম হয় নাই কোন জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকের জন্মই হয় নাই আল্লাহর কালামে রাসূলের জবানের কথা ভুল ধরাই দিবে কথা বলেন ঠিক না বেটা ও সাদাকা সাদাকাল্লাহু মাওলানাল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম আল্লাহ যেমন সত্যবাদী আমার রাসূল তেমন সত্যবাদী কথা বলেন ঠিক না বেটা ঠিক আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন আমার বান্দারা তোমরা শুনে নাও যদি তোমরা ঈমানে আমলে পাকা হয়ে কবরে আসো তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছি এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে শুধু কি তাই এই জান্নাতে তোমরা কতদিন থাকবা দুনিয়াতে 60 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছিলাম মায়ের পেটের ভিতরে 6 মাস 10 মাস তোমাদেরকে রেখেছিলাম রূহের জগতে হাজার লক্ষ বছর রেখেছিলাম কবরের জগতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত রাখব হাশরের ময়দানে দাঁড়া করাব কিন্তু জান্নাতে তোমরা কতদিন থাকবা হাশরের সময় সীমা শেষ হয়ে যাবে আলমে বরজখের সময় সীমা শেষ হয়ে যাবে দুনিয়ার সময় সীমা শেষ হবে মায়ের রহমের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে ফুলসিরাতের জগতের সময় সীমা শেষ হবে রূহের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে কিন্তু কোরআন বলতেছে তোমাদের জন্য যে জান্নাত আমি বানাইলাম ওই জান্নাতের সময় সীমা খালিদিনা ফিহা আবাদা চিরদিন 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 শুরু হবে আর শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না শেষ হবে না শেষ হবে না ওই আখিরাতের জান্নাতের জীবনের জন্য আল্লাহ এবং তার নবীর উপরে একিন বিশ্বাস গোলামি নিয়া কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ ঠিক কিনা সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম আহা জোরমান খুলে সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন নিয়া বন্ধুগণ আমার এরপরে আসেন আরেকটু শেষ কেন আমরা আহলে সুন্নতুল জামাত বারবার বারবার আপনাদেরকে বলি কেন বলি বলে দিয়ে যাই বুঝাই দিয়ে যাই খুব মনোযোগ দিবেন পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা তারা তাদের ওই গবেষণা করে পারমাণবিক বোমা তৈরি করছে আচ্ছা বলেন পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা তারা ব্যতীত আর কি কেউ এই বোমা বানাইতে পারবে হ্যাঁ বুঝে কইতেছেন তো না উন্ডা ছাড়া আর কেউ এই বোমা বানাইতে পারবে না পারমাণবিক বিজ্ঞানীকে যদি বলেন ভাই তাহলে তুমি এক কাজ করো তুমি এসে ওপেন হার্ট সার্জারি করে দাও তুমি এত বড় বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানীর ওপেন হার্ট সার্জারি দিলে সে পারবে না কারণ এই বিদ্যায় তার দক্ষতা নাই ঠিক কি না কাবা শরীফের ইমামরে যদি বলেন কাবা শরীফের ইমাম সাহেব আমাদের বাংলাদেশের যারা কৃষি কাজ করে আপনি এক বছর ধান লাগাই দিয়ে যান সে পারবে না কি কথা কন না কেন বলে কারণ কি তিনি এই বিদ্যায় পারদর্শী না আমাদের কৃষকরা যদি বলেন ভাইজান আসেন ফরিদি সাহেব বসে ওয়াজ করতেছে আপনি এখানে ওয়াজ করেন উনি পারবে না কারণ এই বিদ্যায় পারদর্শী না শুনে যান মনে করো যে দিয়া যান আল্লাহর ওলির জন্ম হয়েছে পৃথিবীতে হুজুর গাউসে পাক একজন আল্লাহর ওলি ছিলেন তিনি হাসানি হুসাইনি হাসানি হুসাইনি হাসানি মানে ইমাম হাসানের রক্ত হুসাইনি মানে হুসাইনের রক্ত আর এই দুইজনের রক্ত ফাতেমা এবং আলীর রক্ত ফাতেমার রক্ত আমার রসুলের কারিমের রক্ত আমার রক্ত নবীর রক্ত মানে
হাসান হোসেনের রক্ত আর হাসান হোসেনের রক্ত মানে রাসূলের রক্ত এই রক্ত ধারা অনুযায়ী আল্লাহ একজন ওলি দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানি চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে